হ্যালো ভিওকাম টু মাই ইউটিউব চ্যানেল জব নোটিস তো ফ্রেন্ড প্রতিদিনের মতো আজও আমি নতুন আরও একটি চাকরির ভিডিও নিয়ে চলে এসেছি রাজ্যে কিন্তু রামকৃষ্ণ মিশন থেকে ক্লার্ক ও গ্রুপ ডি সহ টোটাল পাঁচটি পদের জন্য লোক নিয়োগ করা হবে তো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আবেদন করবে কিভাবে আবেদনের লাস্ট ডেট কবে কি কি পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বয়স সীমা কী বলা হয়েছে এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সমস্ত চাকরির আপডেট সহ সমস্ত পরীক্ষা এবং রেজাল্টের আপডেট চলো তাহলে শুরু করা যাক তো ফেন্ড অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করা নোটিফিকেশনে চলে এসেছি নোটিফিকেশন উঠেছে এখানে কী লেখা আছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এখানে রিফারেন্স নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সব কিন্তু এখানে টোটাল দেওয়া আছে এখানে কি বলেছে একটু দেখে নেবো উই আর গোয়িং টু হোল্ড এ সিলেকশন টেস্ট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ মেল অনলি এখানে কিন্তু বলেই দিয়েছে শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার দেখে নেব কোন কোন পদের জন্য এখানে বয়স সীমা কি বলা আছে টু জেড কিন্তু আমরা দেখে নেব। এখানে কি বলা আছে নেম অফ পোস্ট ওয়ার্কশপ ইন্সট্রাক্টর ফর টার্নার টেট এখানে দেখে নেবো এই পদের জন্য এডুকেশন কি লাগবে এখানে বলেই দিয়েছে মাধ্যমিক পাস হতে হবে ইকুভিলেন্ট এক্সামিনেশন উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে ম্যাথ এবং সায়েন্স তোমার থাকতেই হবে তারপর কি বলেছে তারপর বলেছে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে হবে স্টেট কাউন্সিলিং ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান তার সাথে সাথে থাকতে হবে ন্যাশনাল অর কি লাগবে ন্যাশনাল টেট সার্টিফিকেট এটা ন্যাশনাল টেট সার্টিফিকেট থাকলেও কিন্তু তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে তার সাথে সাথে ফোর ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমার যদি এনটিএ এনটিসি অর্থাৎ তোমার যদি আইটিআই থাকে তাহলে কিন্তু এর সাথে সাথে চার বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমার থাকতে হবে আর তার সাথে সাথে কী থাকতে হবে ন্যাশনাল ন্যাশনাল অ্যাপ্রেন্ডিশিপ সার্টিফিকেট যদি থাকে তাহলেও তুমি কিন্তু ফর্মটি ফিল করতে পারবে ন্যাশনাল অ্যাপ্রেন্ডিশিপ সার্টিফিকেট যদি থাকে তার সাথে সাথে তিন বছরে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরে গেছো এবার নেক্সট দেখে নেব এই পদের জন্য যে এই পদের জন্য বয়স সীমা কী বলা আছে বয়সীমা বলেছে আঠেরো থেকে উনিচল্লিশ বছর কিন্তু বয়স হতে হবে আর তার সাথে সাথে এসসি এসটি ওবিসিরা কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী অবশ্যই যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে এর পে স্কেল কত পে স্কেল দেখে নেবো এখানে দেখতে পাচ্ছ পে স্কেল কিন্তু যথেষ্ট পরিমাণে পে স্কেল কিন্তু এখানে দিয়ে দিয়েছে আর গ্রেড পে কিন্তু এখানে বত্রিশশো টাকা কিন্তু এখানে গ্রেড পে বলা আছে এবার নেক্সট দেখে নেবো নেক্সট কোন পোস্টের জন্য ভ্যাকান্সিটি বেরিয়েছে নেক্সট কিন্তু বলেছে এখানে স্টোর ক্লার্ক অর্থাৎ স্টোর ক্লার্কের পদের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিটি বেরিয়েছে এই পদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি ফর্মটি ফিল আপ করার জন্য যোগ্য তার সাথে সাথে কিন্তু এখানে কি বলেছে এখানে বলেছে যে এখানে বলেছে এক্সপিরিয়েন্স অফ কিপিং ইঞ্জিনিয়ারিং স্টোর অ্যান্ড মেনটেনিং স্টোর রেকর্ড রেকর্ড অর্থাৎ তার সাথে সাথে থাকতে হবে কি নলেজ অফ কম্পিউটার অপারেশন অর্থাৎ এটা কিন্তু এক্সপিরিয়েন্স হলে কিন্তু তোমার ভালো হয় তার সাথে সাথে দেখে নেবো বয়স সীমা কী বলেছে এখানে বয়স বলেছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তার সাথে সাথে যথারীতি গভর্নমেন্টের রুলস অনুযায়ী এসসি এসটিরা কিন্তু যথেষ্ট যথারীতিভাবে বয়সে ছাড় পাবে এটার পে স্কেল দেখে নেব পে স্কেলও কিন্তু যথেষ্ট পরিমাণে এটারও আছে ভালোই ছাব্বিশশো টাকা কিন্তু এখানে গ্রেড পে এবার নেক্সট দেখে নেবো কী বলেছে নেম অফ পোস্ট এখানে বলেছে ক্যাশিয়ার ক্যাশিয়ার পদের জন্য তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে মাধ্যমিক পাস যদি তুমি হয়ে থাকো তাহলে অবশ্যই ফর্মটি ফিল করতে পারবে আর কি বলেছে এখানে কি বলেছে নলেজ অফ কম্পিউটার অবশ্যই তোমার কিন্তু কম্পিউটারে কিন্তু নলেজ হতে হবে তারপর কি বলেছে নলেজ ইন মেইনটেনেন্স অফ ক্যাশ বুক অ্যান্ড অ্যাকাউন্ট ম্যাটার অ্যান্ড হ্যান্ডেলিং অফ ক্যাশ ফর দ্য পোস্ট অফ ক্যাশিয়ার অর্থাৎ এই পদের জন্য কিন্তু তোমার যথেষ্ট পরিমাণে তোমার নলেজ কিন্তু থাকতেই হবে এটা বয়স সীমা কী বলেছে আঠেরো থেকে আঠ আঠেরো থেকে চল্লিশ বছর হতে হবে আর বয়স সীমা কিন্তু যথারীতি গভর্নমেন্টের রুলস অনুযায়ী এস সি কিন্তু ছাড় পেবে এটা পে স্কেল দেখে নেব পে স্কেলও কিন্তু ছাব্বিশশো টাকা গ্রেড পে যথেষ্ট ভালো গ্রেড পে দিয়েছে এবার নেক্সট দেখে নেব গ্রুপ ডি অর্থাৎ এইটাই কিন্তু আমাদের মেন টার্গেট অনেকেই কিন্তু গ্রুপ ডি পোস্ট পেয়ে কিন্তু ফর্ম ছাড়ে তাদের জন্য এইটা টপিকটা খুবই ইম্পর্টেন্ট তারা ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এখানে কি বলেছে নেম অফ পোস্ট এখানে কি বলেছে পিওন লোয়ার গ্রেড গ্রুপ ডি এখানে কি বলেছে সিডিল কাস্ট অনলি অর্থাৎ এসসি এসসি ক্যাটাগরিরাই কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারবে এবার দেখে নেব মেথড অফ রিক্রুটমেন্ট বাই এখানে বলেছে বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু সিলেকশন তারপর কি বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে এইট পাস হলেই কিন্তু তুমি ফর্মটি ফিল করার জন্য যোগ্য তার সাথে সাথে এখানে বয়স সীমা কী বলেছে বয়স সীমা বলেছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর যথারীতি গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু এসসি সি যথারীতি বয়সে ছাড় পাবে এটা কিন্তু পে স্কেল কী বলেছে পে স্কেল বলেছে গ্রেড পে কিন্তু সতেরো টাকা এখানে কিন্তু পে স্কেল যথেষ্ট পরিমাণে ভালো আছে এবার নেক্সট পাঁচ নম্বরটা দেখে নেব পাঁচ নম্বরটা কি বলেছে পাঁচ নম্বর বলেছে এটা কোন পোস্টের জন্য বেরিয়েছে এই পোস্টের জন্য বেরিয়েছে দারওয়ান অর্থাৎ লোয়ার গ্রেড গ্রুপ ডি এটাও কিন্তু গ্রুপ ডি পদের জন্য বেরিয়েছে এটাও কিন্তু কি বলেছে এটাও কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে এটা কিন্তু বলেছে যে কোনো শাখায় কিন্তু অর্থাৎ যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু তুমি এইট পাস হলে পরে তুমি ফর্মটি ফিল করার জন্য যোগ্য এটা এজ কি বলেছে এজও বলেছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এটা পে স্কেল কি বলেছে পে স্কেল বলেছে সতেরো হাজার টাকা কিন্তু এর বেসিক পে বলেছে এর এই পদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো এবার নেক্সট দেখে নেবো লিস্ট অফ ভ্যাকান্সি তার আগে দেখে নেব যে তার আগে আমরা দেখে নেবো তার আগে দেখে নেবো এক্সাম ফি কত লাগবে এখানে এক্সাম ফি লাগবে কিন্তু এখানে তিনশো টাকা কিন্তু তোমাদের এক্সাম ফি লাগবে কিভাবে তোমরা এক্সাম ফি নেবে সব কিছু কিন্তু ইটেলস ডিটেলস এখানে দেখতে পারবে তার সাথে সাথে দেখে নেবো এটার লাস্ট ডেট কবে এখানে কিন্তু দেখে নেবো অ্যাপ এখানে কি বলেছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে কি বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাভেলেবেল বাই অনলাইন অনলি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন তুমি অনলাইনে করতে পারবে না অনলাইন থেকে জাস্ট ফর্মটা তুলে নিতে পারবে তারপর দেখে নেব ক্যান্ডিডেট কন ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে এ ফোর সাইজে কিন্তু ডাউনলোড করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফর্মটি দিয়ে দেবো সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি ডাউনলোড করে নিতে পারবে তাহলে এটার পৌঁছানোর লাস্ট ডেট কবে একত্রিশে মার্চ অর্থাৎ মার্চ মাসের একত্রিশ তারিখে কিন্তু ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট এখানে কিভাবে তুমি ফর্মটি ফিল আপ করে পাঠাবে স্পিড পোস্ট না হলে রেজিস্টার পোস্ট কিন্তু তুমি করতে পারবে ক্লিয়ার আশা করি বুঝে গেছো আর অ্যাড্রেস কিন্তু বলেছে এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে কিন্তু ফর্মটি তুমি ফিল করে সেন্ড করবে আশা করি বুঝতেই পেরেছো আমি কি বললাম এবার তারপর দেখে নেব যে ফর্মটি ফিল করবে তার সাথে সাথে কি দেবে এখানে কিন্তু তোমরা পজ করে ভিডিওটা দেখে নিও যে ফর্ম ফিল সাথে কী কী দেবো আশা করি সবাই বুঝতেই পেরেছো আর জেনারেল ইনস্ট্রাকশন আছে সেটাও কিন্তু তোমরা এ টু জেড পরে নিতে পারো এবার দেখে নেব ভ্যাকান্সি ভ্যাকান্সি কটা আছে এবার দেখে নেব লিস্ট অফ ভ্যাকান্সি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবার কি বলেছে সিরিয়াল নাম্বার ভ্যাকান্সি কোড নেম অফ পোস্ট কিন্তু এখানে আছে ভ্যাকান্সি আর ক্যাটাগরি এখানে বলেছে ওয়ার্কশপের জন্য টার্নার টেড কিন্তু লাগবে ইসি ক্যাটাগরি ইসি অর্থাৎ ইউ আর ইসি ক্যাটাগরি হতে হবে এবার ক্লার্ক পদের জন্য কিন্তু একটি ভ্যাকান্সি তারপর এটা কিন্তু ইসি ক্যাটাগরি অর্থাৎ ইউ আর ইসি ক্যাটাগরি এখানে এখানেও বলেছে ক্লার্ক স্টোর ক্লার্কের জন্য ইউআর ক্যাটাগরি আর বট এখানে বলেছে গ্রুপ ডি লোয়ার গ্রেট স্টাফ পিওন পদের জন্য এসসিরা ফর্ম ফিল করতে পারবে একটি ভ্যাকান্সি তারপর দেখে নেবো এটা গ্রুপ ডি লোয়ার গ্রেট স্টাফ ইউ দারওয়ান এটার জন্য কিন্তু একটি ভ্যাকান্সি আশা করি বুঝতে পেরেছ আশা করি সবাই ক্লিয়ার এ টু জেড ক্লিয়ার হয়ে গেছো আর যদি কোনো প্রবলেম হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করে কিন্তু তুমি সরাসরি ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য আর ভালো লেগে থাকলে অবশ্য লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দিতে পারো